আল্লাহ নিজে বলছেন যারা কোরআন মাজিদ জানে না এরা হচ্ছে অন্ধ। আমরা এই অন্ধ লোককে দিয়ে ইসলামের আলো অর্থাৎ মাদ্রাসা নামক প্রতিষ্ঠানকে পরিচালনা করছি, এটা সমাজের সবথেকে বড় অন্যায়। জীবনে কোনোদিন কোরআনের ক জানে না, হাদিসের হ জানে না, ও মাস্টার হয়েছে জেনারেল শিক্ষিত লোক, আগে দাঁড়িয়ে পেচ্ছাপ করত, চেন খুলে কুকুরের মতো পেচ্ছাপ করত, এখন রিটায়ার হয়ে গেছে, টাকা পয়সা বেশি হয়েছে, গ্রামের মাথা মোটা মূর্খ লোক তাকে ধরে মাদ্রাসা সভাপতি করে দিয়েছে। ও কি মাদ্রাসার বুঝে, ও কি হাদিস কোরআনের বুঝে, কোন ছাত্রীকে কোন স্টাফ দিয়ে পড়াতে হবে, কোন ইয়ারসে কোন সাবজেক্ট দিতে হবে, ওর কি জ্ঞান আছে, ও তো রবীন্দ্রনাথ সঙ্গীত গাইতে পারবে, ও কোরআনের কি বোঝে, ওকে দিয়ে প্রতিষ্ঠান চালাতে দেওয়া হলো। সারা পশ্চিম বাংলা এই প্রতিষ্ঠা দিনী শিক্ষার প্রতিষ্ঠানগুলি যদি টিকিয়ে রাখতে হয় অবশ্যই আলেমদের দ্বারাতে টিকিয়ে রাখা সম্ভব, সাধারণ মানুষকে দিয়ে নয়। সাধারণ মানুষের হাতে প্রতিষ্ঠান উঠে গেলেই সেই প্রতিষ্ঠানে আল্লাহর তরফ থেকে বরকত উঠে যাবে। আমি অবাক হয়ে যাই যে একটা মাদ্রাসা শাইখুল হাদিস যিনি বুখারীর দাস দিচ্ছেন, যিনি দিন রাত ছাত্রদের পিছনে মেহনত করছেন, এইরকম একটা বড় মাপের আলেমকে একটা নিম্ন কোয়ালিটির জেনারেল শিক্ষিত লোক বা গ্রামের একজন আকারটা মূর্খ লোক, পয়সা আছে সেই কারণে একজন শাইখুল হাদিসকে আঙুল ঘুরিয়ে কথা বলছে, ঠিক, জি 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 জি, একটা শাইখুল হাদিসকে পরিচালনা করছেন একজন গণ্ড মূর্খ, অথচ আল্লাহর ভাষা তো অন্ধ, কি আশ্চর্য ব্যাপার, আল্লাহর ভাষা তো কি অন্ধ। আমরা আজকে অন্ধদের হাতে দিয়েছি সমাজের প্রদীপ তুলে, কাজ হবে, কাজ হবে, জীবনে কখনোই হবে না। সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা শোনেন আমার বক্তব্য, আমার মা ছোটবেলাতে মধু দেয়নি মুখে, ওই জন্য আমার মিষ্টি কথা হয় না, বুঝলেন তো, আর আমি যেখানেই জলসা করি ফোনে বলে দিই, বা আমার কথা যদি সহ্য করতে পারবি তো আমাকে নিয়ে চল, না তো আমাকে বলিস না ফালতু ঝামেলা লেগে যাবে। কে সেক্রেটারি থাকলো, কে কেসিয়ার থাকলো, এই চ্যানেলওয়ালা মানজুর এরা খুব ভালো করেই জানে, সেরে কথা ওই সাপের মুখে চুমু দেওয়া, ব্যাঙের মুখে চুমু দেওয়া লোক মমতাজুল ইসলাম নয়। আচ্ছা, আপনি পৃথিবী কোন মসজিদ বা মাদ্রাসার কোন মক্তবের গেটে আপনি কি দেখেছেন লেখা আছে যে ধূমপান করিবেন না, কেউ দেখেছেন কোনোদিন কোন মসজিদে লেখা আছে, দেখেছেন কোন মাদ্রাসার গেটে লেখা আছে এটা দেখেছেন না? কেন কেন এটা লিখতে হয় না কেন? মানে এরা দুটি মাত্র সাবজেক্টের মাধ্যমে জীবন গড়ে তোলে, একটা নাম হচ্ছে আল কোরআন, দুই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বাণী, তার নাম হাদিস, তাই তো? এই দুটি কিতাবের সমন্বয়ে একজন দুনিয়া আর দিনী শিক্ষায় শিক্ষিত মানুষ নিজের জীবন গড়ে তোলে। এই দুটি শিক্ষায় এই দুটি কিতাবের ভিতরে এমন জীবন তৈরি করে দেওয়া হয় মানব দেহের ক্ষতিকারক অসামাজিকতা এইটা বইয়ের ভিতরে আগে থেকেই বলে দেওয়া হয়েছে। ওই জন্য এই শিক্ষায় যারা শিক্ষিত তারা যে মসজিদে থাকে, তারা যে মাদ্রাসায় থাকে, তারা যে ঘরে থাকে, এইগুলোকে লেখার প্রয়োজন হয় না। এবার আপনাকে আর একটা কথা বলে দিই, আমরা উভয়কেই শিক্ষা বলে মানি, কোরআনের শিক্ষাটাকেও মানি আর জেনারেল শিক্ষাটাকেও কি শিক্ষা বলে মানি, মানি না মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, নবী আপনি বলে দিন যে জানেওয়ালা লোক আর না জানেওয়ালা লোক এরা দুজন কখনোই সমান হতে পারে না, সমান হতে পারে? আচ্ছা বলুন দেখেনে কি জানার কথা আল্লাহ বললেন, কে বলুন কি জানার কথা আল্লাহ তাআলা বললেন, কে জানেন? জানেন না, মানে আপনারা আমার কথা বুঝতে পারছেন না ভাষা নাকি? বলছে আল্লাহ তাআলা কি জানার কথা বললেন আর কি না জানার কথা বললেন? আরে একেবারে
পল্লী গ্রামের ভাষাতে বুঝুন, এক কথাতে যার ভিতরে কোরআনের জ্ঞান নেই আর যার ভিতরে কোরআনের জ্ঞান আছে এরা দুজন সমান নয়। আল্লাহ তাআলা এই উত্তর আয়াতের মতই একটা আয়াত আরেক জায়গাতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির আদ-জুলুমাতু ওয়ান-নূর, নিশ্চয় যারা জানেওয়ালা লোক তারা চোখওয়ালা লোকের মতো, আর যারা জানে না তারা কিসের মতো? অন্ধ লোকের মতো। এই জায়গাটা আমার একটা কথা আছে, এটা মাদ্রাসা কর্তৃপক্ষের বিপক্ষে চলে যেতে পারে কথা, কিন্তু বিপক্ষে চলে গেল আমার কিছু করার নেই, এটা আমাকে বলে যেতে হবে, তাছাড়া মানুষ বুঝতে পারবে না। আল্লাহ তাআলা অত্র আয়াতে বলছেন যারা কোরআনের জ্ঞান যাদের ভিতরে নেই তারা কি? অন্ধ, তাই তো? আর যাদের ভিতরে কোরআনের জ্ঞান আছে ওরা চোখওয়ালা লোকের মতো, তাই তো? এবার আমি আপনাদেরকে একটা কথা বলছি, আচ্ছা বলুন, কোন অন্ধ লোকের কাছে যদি একটা লাইট দেওয়া হয় আর তাকে যদি বলা হয় যে এই দশজন চোখওয়ালা মানুষকে তুমি রাস্তা দেখিয়ে নিয়ে যাও, আচ্ছা বলুন তো সেই অন্ধ লোকের পক্ষে এটা সম্ভব হবে? কথা বুঝতে পারেননি, আবার কথা রিপিট করছি, একটা অন্ধ লোক দুই চোখে দেখতে পায় না, এই লোকটাকে হাতে একটা লাইট দিলেন যে তুমি দশটা চোখওয়ালা লোককে রাস্তা দেখিয়ে জমির আলে আলে নিয়ে যাও, ও নিয়ে যেতে পারবে? পারবে না, কারণ ওর চোখ নেই, ওর লাইটই কি, ওর রাতই কি, ওর দিনই কি? কি বললাম বুঝলে পারলেন না? এই জায়গাটা এসে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা আপনাকে আমি কোরআন দিয়ে বুঝিয়ে দিলাম, একটা জিনিস আমি খুব বিস্ময়ে অভিভূত হলাম, সেটা হচ্ছে এই যে মাদ্রাসা কি নাম, জামিয়াতুল আনসার লিল বানাত, এই যে প্রতিষ্ঠানটি আমি দেখলাম যে এটা একটা আলেম দ্বারা পরিচালিত হচ্ছে, একটা আলেমকে দিয়ে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা গ্রামের মানুষ দিক, সেটা উনি নিজে করুন, এটা একটা খুব ভালো পয়েন্ট। আজকে সারা পশ্চিম বাংলাতে যত মাদ্রাসাগুলি রয়েছে সমস্ত মাদ্রাসাগুলি দেখবেন হারিকেনের প্রদীপের মতো দীপ 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 করে জ্বলছে, উন্নত হতে পারছে? গরুর গাড়ির চাকার মতো দুলছে। দেখবেন আজ থেকে 20 বছর আগে আপনাদের এলাকার মাদ্রাসা যে পরিস্থিতি দেখেছেন আজও পর্যন্ত সেই পরিস্থিতি আছে, তার কারণ হচ্ছে এই, আল্লাহ নিজে বলছেন যারা কোরআন মাজিদ জানে না এরা হচ্ছে অন্ধ, আমরা এই অন্ধ লোককে দিয়ে ইসলামের আলো অর্থাৎ মাদ্রাসা নামক প্রতিষ্ঠানকে পরিচালনা করছি, এটা সমাজের সব থেকে বড় অন্যায়। জীবনে কোনোদিন কোরআনের ক জানে না, হাদিসের হ জানে না, ও মাস্টার হয়েছে জেনারেল শিক্ষিত লোক, আগে দাঁড়িয়ে পেচ্ছাপ করত, হ্যাঁ চেন খুলে কুকুরের মতো পেচ্ছাপ করত, এখন রিটায়ার হয়ে গেছে, টাকা পয়সা বেশি হয়েছে, গ্রামের মাথা মোটা মূর্খ লোক তাকে ধরে মাদ্রাসা সভাপতি করে দিয়েছে, ও কি মাদ্রাসার বুঝে, ও কি হাদিস কোরআনের বুঝে, কোন ছাত্রীকে কোন স্টাফ দিয়ে পড়াতে হবে, কোন ইয়ারসে কোন সাবজেক্ট দিতে হবে, ওর কি জ্ঞান আছে, ও তো রবীন্দ্রনাথ সঙ্গীত গাইতে পারবে, ও কোরআনের কি বোঝে, ওকে দিয়ে প্রতিষ্ঠান চালাতে দেওয়া হলো? সারা পশ্চিম বাংলা এই প্রতিষ্ঠা দিনী শিক্ষার প্রতিষ্ঠানগুলি যদি টিকিয়ে রাখতে হয় অবশ্যই আলেমদের দ্বারাতে টিকিয়ে রাখা সম্ভব, সাধারণ মানুষকে দিয়ে নয়। সাধারণ মানুষের হাতে প্রতিষ্ঠান উঠে গেলেই, উঠে গেলেই সেই প্রতিষ্ঠানে আল্লাহর তরফ থেকে বরকত উঠে যাবে। আমি অবাক হয়ে যাই যে একটা মাদ্রাসা শাইখুল হাদিস, যিনি বুখারীর দাস দিচ্ছেন, যিনি দিন রাত ছাত্রদের পিছনে মেহনত করছেন, এইরকম একটা বড় মাপের আলেমকে একটা নিম্ন কোয়ালিটির জেনারেল শিক্ষিত লোক বা গ্রামের একজন আকারটা মূর্খ লোক, পয়সা আছে সেই কারণে একজন সাইকুল হাদিসকে আঙুল ঘুরিয়ে কথা বলছে, ঠিক? জি 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 জি, একটা সাইকুল হাদিসকে পরিচালনা করছেন একজন গণ্ড মূর্খ, অথচ আল্লাহর ভাষাতে অন্ধ, কি আশ্চর্য ব্যাপার! আল্লাহর ভাষা তো কি অন্ধ, আমরা আজকে অন্ধদের হাতে দিয়েছি সমাজের প্রদীপ তুলে, কাজ হবে? কাজ হবে? জীবনে কখনোই হবে না। সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা শোনেন আমার বক্তব্য, আমার মা ছোটবেলাতে মধু দেয়নি মুখে,
ওই জন্য আমার মিষ্টি কথা হয় না, বুঝলেন তো? আর আমি যেখানেই জলসা করি ফোনে বলে দিই, ভাই আমার কথা যদি সহ্য করতে পারবি তো আমাকে নিয়ে চল, না তো আমাকে বলিস না ফালতু, ঝামেলা লেগে যাবে। কে সেক্রেটারি থাকলো, কে কেসিয়ার থাকলো, এই চ্যানেলওয়ালা মানজুর এরা খুব ভালো করেই জানে। ছেড়ে কথা, ওই সাপের মুখে চুমু দেওয়া, ব্যাঙের মুখে চুমু দেওয়া লোক মমতাজুল ইসলাম নয়। আমি এই দুই দলেই চুমা দিয়ে বলবো, দুজনাই তোমরা ভালো, ও দলে আমি নেই, নয় উসপার নয় উসপার, যে কোনো একদিকে তোমাকে থাকতে হবে। এইবার আপনাদেরকে আর একটা কথা বলছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনার বেটাকে আপনি স্কুলে ভর্তি করবেন, সর্বপ্রথম আপনাকে দুটো জিনিস চয়েস করতে হবে। কটা জিনিস? দুটা। আপনার বেটাকে যদি আপনি মানুষ করতে চান, প্রথমে কটা জিনিস চুজ করতে হবে? দুটা। এক স্কুল, দুই শিক্ষক। মাথায় রাখবেন, ছেলে বা বেটা যদি মানুষ করতে চান দুটো জিনিস মাথায় রাখবেন, এক স্কুল নির্বাচন করতে হবে, দুই শিক্ষক নির্বাচন করতে হবে। আপনার বেটা যদি, আমাদের দেশওয়ারি ভাষাতে একটা খারাপ কথা আছে, এই খারাপ কথাটা আপনাকে বলছি, আমাদের ওদিকে বলে যে শাশুড়ি যদি দাঁড়িয়ে মোতে তাহলে বৌমা ঘুরে মোতে, আমাদের ওইদিকে একটা কথা আছে, কথাটা একটু খারাপ কথা। তার মানে এদিকে আছে, শাশুড়ি যদি দাঁড়িয়ে মোতে বৌমা ঘুরে মোতে, তার মানে বোঝা যাচ্ছে যে শাশুড়ি যেমন হবে দেখবেন তার বৌমাটাও ঠিক কি তেমন হবার চান্স আছে। ওই জন্য একটা কথা বলেছেন যে বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, একটা কথা আছে। অনেক সময় দেখবেন বাপ যদি ভালো হয় বেটা ভালো হয় না, হয়। অনেক সময় দেখবেন মা যদি ভালো হয় তাহলে তার বেটি ভালো হয়, গাই যদি হৃষ্টপুষ্ট হয় তার বাছুর দেখবেন খুব হৃষ্টপুষ্ট হবে, আর গাই বাছুর দুজনাই যদি হৃষ্টপুষ্ট হয় তার দুধও হবে খাঁটি দুধ, আর তার দুধের থেকে ঘি হবে খাঁটি ঘি। কি বললাম বুঝলেন না? তার মানে বেটা মানুষ করার আগে সর্বপ্রথম আপনাকে এটা চুজ করতে হবে শিক্ষক। এইবার আপনাকে বলছি, এক আমরা আপনাদের বেটাগুলোকে, আমরা আমাদের বেটিগুলোকে এমন একটা স্কুলে পড়াশুনোর জন্য বেছে নিয়েছি যে স্কুলের হেডমাস্টার দাঁড়িয়ে পেচ্ছাপ করে। কি বলছি বুঝতে পারছেন না? যে স্কুলের হেডমাস্টার মিড ডে মিলে টাকা চুরি করে, যে স্কুলের হেডমাস্টার সরস্বতী পুজো স্কুলের ভিতরে মুসলমান তারপর নিজে দেখছি ফিতে কেটে উদ্বোধন করে, যে হেডমাস্টার তার মুখে না আছে দাড়ি, না আছে নামাজ, না আছে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার, আচ্ছা বলুন তো এটা যদি হেডমাস্টারের যদি আচরণ হয় ছাত্রের আচরণ কি হবে? ছাত্রের আচরণ কি হবে? কি আশ্চর্য ব্যাপার, সারা পৃথিবীর সব থেকে বড় শিক্ষক তিনি কে? মুহাম্মদ। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সারা পৃথিবীর উত্তম ছাত্র কে? চারজন। উত্তম ছাত্র চারজন, এক আবু বকর, উমার, উসমান, আলী। পৃথিবীতে চারজন মডেল স্টুডেন্ট, এক হযরত উমার, হযরত উসমান, হযরত আলী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর উন্নত মানের শিক্ষকের চারজন ছাত্রের থেকে যদি চারটে কথা আপনার উপদেশমূলক বলা যায়, আপনার জীবনে সফলতা আসবে। যে এই রকম শিক্ষকের কাছে যাওয়াই উচিত। এক শিক্ষকের চরিত্র দেখুন, সারা পৃথিবীতে অনেক মানুষ বলেছে
তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদেরকে একটা ভালো জাতি উপহার দিব। কেউ কেউ বলেছে যে এক গালে যদি কেউ চর মারে আর এক গাল বাড়িয়ে দাও। কেউ কেউ এই কথা বলেছে শত্রুকে কাছে পেয়ে প্রতিশোধ নিতে যেও না, ক্ষমা করে দাও। কেউ কেউ এই কথা বলেছেন দরিদ্র সীমার নিচে বসবাসকারী যারা তুমি তার বন্ধু হয়ে যাও। কেউ কেউ এই কথা বলেছেন সমাজের সব থেকে বড় অবদান তোমার জ্ঞান যদি কোথাও প্রকাশ করতে না পারো অন্তত পক্ষে বইয়ের মাধ্যমে তুমি তোমার জ্ঞান প্রকাশ করে দিয়ে চলে যাও। এগুলো কাকাতুয়ার মতো বুলি বলে গেছেন শুধুমাত্র, কেউ বাস্তবে করে দেখাতে পারেনি। করে দেখাতে পেরেছে? বলছে এক গালে চর মারলে আর এক গাল বাড়িয়ে দাও। এসব বুলি বলেছে না কাকাতুয়ার মতো? অনেক মানুষ বলেছে না তোমরা আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদের একটা ভালো জাতি দিব। তোমরা আমাকে এক ফোঁটা রক্ত দাও, আমি তোমাদের স্বচ্ছ ভারতের স্বাধীনতা দিব। এ কথা বলেছে না? বলেছে, সবাই বলেছে, করে দেখাতে পারেননি। পৃথিবীর সব থেকে দামি শিক্ষক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষকের কথা বাদই দিলাম, চরিত্রটা ওনার সঙ্গে থাকা ছাত্রদের চরিত্রটা দেখুন। আল্লাহু আকবার। হযরত আবু বকরের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছেন তো। খুব ছোট লোক ছিলেন নাকি? খুব দামি মানুষ? হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এত দামি মানুষ যে সারা পৃথিবীর মানুষের ঈমানকে একটা পাল্লাতে যদি তুলে দেওয়া হয় আর আবু বকরের ঈমান যদি আরেকটা পাল্লাতে তুলে দেওয়া হয় কার ঈমান ভারী হবে? কার? আবু বকর। শুধু এই নয়, বিশ্বনবী বলছেন কিয়ামতের মাঠে শহীদের দরজা থেকে জান্নাতে তাদেরকে আহ্বান করা হবে, তোমরা এসো আল্লাহ রাস্তাতে প্রাণ দিয়েছো এই দরজা দিয়ে তোমরা ঢুকে যাও। যারা সিয়াম পালন করেছো রায়হান নামক একটি দরজা আছে এই দরজা দিয়ে তোমরা ঢুকে যাও। যারা সলাত আদায় করেছো তারা এই দরজা দিয়ে ঢুকে যাও। যারা জোড়ায় জোড়ায় আল্লাহ রাস্তাতে কিছু দান করেছো তারা এই দরজা দিয়ে ঢুকে যাও। বিশ্ব নবীকে বলা হলো ও দয়ার নবীগণ জান্নাতের দরজা দিয়ে সমস্ত দরজা দিয়ে কে কোন মানুষকে ডাকা হবে? বিশ্ব নবী বলছেন ওটা আর কেউ নয়, ওটা হচ্ছে আবু বকর তুমি নিজে, যে জান্নাতের প্রতিটা দরজা দিয়ে তোমাকে বারবার আহ্বান করা হবে, বারবার তোমাকে ডাকা হবে। হযরত আবু বকরের একটা চরিত্র দেখুন, ফজরের নামাজের পরে চলে যেতেন বার হয়ে, স্ত্রীর সঙ্গে দেখা করতেন, দেখা করার পরে পাহাড়িয়া রাস্তার দিকে হাঁটতেন। আল্লাহু আকবার। পাহাড়িয়া রাস্তার দিকে হাঁটতেন, তা হাঁটতে হাঁটতে মরুভূমির দিকে যেতে যেতে একটা তাবুর ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিন ঢুকতেন তাবুর ভিতরে। তো হযরত ওমর ব্যাপারটা বুঝতে পেরে গেলেন যে কি ব্যাপার। হযরত আবু বকর ফজরের নামাজের পরে দাঁড়ায় না মসজিদে, বারে বারে চলে যায়, আবার মরুভূমি রাস্তা দিয়ে হাঁটে, এটা কেমন ধরনের? তো হযরত ওমর পিছে 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 একদিন গেছে, গিয়ে দেখছে হযরত আবু বকর সিদ্দিক একটা তাবু টাঙানো ঘরের ভিতরে ঢুকলেন, অনেকক্ষণ পরে তিনি বার হয়ে চলে গেলেন, বার হয়ে চলে গেলেন। যখন ঢুকলেন খালি হাতে বার হয়ে গেলেন তখন হাতে কিছু একটা আছে বলে আন্দাজ করা গেল, চলে গেলেন। তো হযরত ওমর আস্তে আস্তে করে তাবুর ভিতরে ঢুকলেন, ঢুকে বলছেন কে? তো বলছে আমি একজন অন্ধ মহিলা। তো বলছে কে আসে তোমাদের বাড়িতে প্রত্যেক দিন? বলছে কে লোকটাকে চিনি না, তবে আমি অন্ধ অসহায় একজন মহিলা, লোকটি প্রত্যেক দিন ফজরের পরে আমাদের বাড়িতে আসে, আমাদের রান্না বান্নার কাজগুলো করে দিয়ে যায়, আমাদের বকরিগুলো দহন করে দিয়ে যায়, আর ঘর বাড়ি পরিষ্কার করে ময়লা টয়লা নিয়ে ব্যাগে করে ওই দিকে গিয়ে ফেলে দিয়ে চলে যায়। হযরত ওমর বলছে বুড়িমা তুমি কি চিনো এই লোকটাকে? বলছে না চিনি না, তোমারই মতো একজন পথিক হয়তো কেউ হবে। তখন হযরত ওমর বলছেন এটা আর কেউ নয়, এটা মদিনার রাষ্ট্রপ্রধান, নাম হলো তার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার।
এটা যদি ছাত্রের চরিত্র হয় তাহলে শিক্ষকের চরিত্র কেমন? আল্লাহু আকবার। নাম্বার 2, প্রতিষ্ঠান চুজ করতে হবে প্রতিষ্ঠান। 1, বড় প্রতিষ্ঠানে যদি আপনার বেটাকে প্রথমে যদি ভর্তি করে দেন তাহলে আপনার বেটার প্রথম শিক্ষা হবে অহংকার। প্রথম শিক্ষা কি হবে? অহংকার। আর এই রকম একটা প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি করেন, আমাকে বললেন ভাই সাহেব যে এখানে 31 জন বাচ্চা এতিম বাচ্চা পড়ে। আচ্ছা বলুন তো এতিমদের জামা কাপড় উন্নত মানের হয় না? তো তার মানে এখানে ধনী গরিব ফকির সবক সকলকে নিয়েই প্রতিষ্ঠানটা, তাই তো? আচ্ছা বলুন, আচ্ছা এটা যদি বড় কোন ইউনিভার্সিটি হতো, বড় কোন ইংলিশ মিডিয়াম হতো, আচ্ছা বলুন তো দেখি তাহলে এখানে সব ধনী লোকেদের বেটা পড়তো না? পড়তো কি পড়তো না? এইরকম প্রতিষ্ঠানে যেখানে শুধু কোটিপতিদের ছেলে মেয়ে পড়াশোনা করে, এই প্রতিষ্ঠানে পড়াশুনো যত হয় তার থেকে বেশি বাচ্চারা অহংকার শেখে। এই স্কুল থেকে বার হয়ে টাই পরে এসি বন্ধুকে বলবে তা কোথায় পড়িস, কোথায়? ভাটলে। আমি যে স্কুলে পড়ি 1,70,000 টাকা ভর্তি ফি, ভাটলের সারা জীবনের ইনকাম করতে পারবে অত টাকা? এটা বলবে কি বলবে না? বেশি বড় জায়গায় চড়তে যাবেন বেটা অহংকারী হবে, আর পরিণতিতে বীরবয়স হবে বৃদ্ধাশ্রম। কি বললাম বুঝলেন? ওই জন্য এমন শিক্ষা প্রতিষ্ঠানে বেটাকে ভর্তি করতে হয় যেখানে গরিব ধনী ফকির সমন্বয়ে শিক্ষা পাঠ দেওয়া হয়। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আপনার বেটার সুবিধা হবে একটা, সেটা হচ্ছে কি, আপনার বেটা অহংকার মুক্ত শিক্ষক, অহংকার মুক্ত একজন শিক্ষিত বালক হিসাবে নিজেকে গড়ে তুলবে। এবার আপনাদেরকে শিক্ষা সম্পর্কে অনেক কথা বললাম, আর আমাকে মানজুর বলেছিল ইসলামে নারীর মর্যাদা সম্পর্কে দুটো একটা কথা বল।